তৃতীয় বাংলা খ্যাত যুক্তরাজ্যে তৃণমূল থেকে মূলধারায় বাংলাদেশি প্রবাসীরা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে রাখছে যুগান্তকারী ভূমিকা। বহু ভাষা ও সংস্কৃতির ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশি ব্রিটিশদের অংশগ্রহণ বাড়ছে দিন দিন। 5 মে লন্ডনে অনুষ্ঠিত লোকাল কাউন্সিল নির্বাচনে বাংলাদেশিদের জয় মূলত মেইনস্ট্রিম রাজনীতিতে আরও বেশি ব্রিটিশ বাংলাদেশিদের অংশগ্রহণের দুয়ার খুলছে বলেও মনে করছেন সমাজ বিশ্লেষকরা। 5 মে যুক্তরাজ্যের লন্ডন শহরে অনুষ্ঠিত লোকাল কাউন্সিল নির্বাচনে সিলেট বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের মধ্যে 9 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বিভিন্ন দল থেকে প্রতিযোগিতা করেছেন এমন সংখ্যা হবে প্রায় 20 জনের অধিক। তবে নির্বাচিত ও যারা প্রতিদ্বন্দ্বিতা করেও হেরেছেন সকলের নানা প্রতিনিধিত্ব এবং সেবামূলক কাজের কারণে কমিউনিটিতে তাদের রয়েছে গ্রহণযোগ্য পরিচিতি। লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের ক্লেহল ওয়ার্ডে লেবার পার্টি থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন কবির মাহমুদ। কাউন্সিলর কবির মাহমুদের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার শ্রীথরা গ্রামে। তার মায়ের নাম আজিজুন্নেসা খাতুন এবং বাবা মরহুম আকমল আলী মাস্টার। ছাত্রজীবন থেকে কবির মাহমুদ কমিউনিটির ওয়ার্কার হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও মেইনস্ট্রিমে ভলান্টারি নানা কাজে সম্পৃক্ত থেকে এখনও ডাইভার্স কমিউনিটির সেবায় কাজ করছেন। 2010 সালের পার্লামেন্ট নির্বাচনে তিনি পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। টাওয়ার হ্যামলেটস বারার উইমার্স ওয়ার্ডে লেবার পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন আসমা ইসলাম। আসমা ইসলামের বাড়ি বিয়ানীবাজারের আলীনগরের রামধা বাজার। এর আগে আসমা ইসলাম 2018-2020 ক্যাবিনেটের মাইল অ্যান্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি সাবেক মেয়র জন বিগসের ক্যাবিনেটে এনভায়রনমেন্ট অ্যান্ড প্ল্যানিং বিভাগের দায়িত্বে ছিলেন। তার স্বামী সাবেক কাউন্সিলর ওয়াই ইসলামের বাড়ি গোলাগঞ্জ উপজেলার দাড়িপাতনের সেখানি গ্রামে। কাউন্সিলর আসমা ইসলামের মায়ের নাম রাশনা বেগম, বাবার নাম আব্দুল মতিন। তিনি দীর্ঘদিন থেকে কমিউনিটি ও উইমেন্স অর্গানাইজেশনের হয়ে কাজ করছেন। এছাড়াও আসমা ইসলাম লেবার পার্টির ক্যাম্পেইন অফিসার হিসেবে সাবেক এমপি জিম ফিসপ্রেকটিক, রোশনারা আলী এমপি এবং সাবেক মেয়র জন বিগসের নির্বাচনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত কমরুদ্দিনের মেয়ে সাবিনা খান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে লেবার পার্টির মনোনয়ন নিয়ে মাইল অ্যান্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সাবিনা খান বাবার পদাঙ্ক অনুসরণ করে এর আগে লন্ডনের ব্রেন্ট পাড়ার কাউন্সিলর নির্বাচিত হন 2014 সালে। তিনি ডাইভার্স কমিউনিটিতে ড্রাগ ইস্যু ও ক্লাইমেট চেঞ্জ নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন। তার মায়ের নাম পারুল আক্তার। এছাড়াও তিনি কমিউনিটিতে একজন সফল ক্যাম্পেইনার ও স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবে পরিচিত। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান সময়ের সবচেয়ে মর্যাদাকর আসন হোয়াইট চ্যাপেল ওয়ার্ড। এই আসনের হোয়াইট চ্যাপেলে আগামী বছর স্থানান্তরিত হচ্ছে কাউন্সিলের টাউন হল। এই মর্যাদাকর হোয়াইট চ্যাপেল ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের 2 কৃতি সন্তান। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক কাউন্সিলর শাফি আহমেদ এই ওয়ার্ডের প্রতিযোগীদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে এসপায়ার পার্টি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর শাফি আহমেদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউল গ্রামে। শাফি আহমেদের বাবা মরহুম হাজি শামসুদ্দিন আহমেদ। তিনি ব্রিটেনে প্রথম বাংলাদেশি ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে 1967 সাল থেকে বাঙালিদের ড্রাইভিং শেখাতে অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছেন। শাফি আহমেদের মায়ের নাম রেজিয়া আহমেদ। কমিউনিটির উল্লেখযোগ্য চ্যারিটির সাথে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজের 1995 সালের ছাত্র সংসদের শ্রেণী প্রতিনিধি সাবেক ছাত্রনেতা কামরুল হোসেন মুন্নাও একই ওয়ার্ড থেকে এসপায়ার পার্টির মনোনয়ন নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কমিউনিটি সংগঠক হিসেবে নানা আলোকিত কাজের সাথে যুক্ত থেকে ইতিমধ্যে কমিউনিটিতে পরিচিতি লাভ করেছেন। এই আসনে হেভিওয়েট 3 জন সাবেক কাউন্সিলরকে পেছনে ফেলে জয় দিয়ে চমক দিয়েছেন তিনি। কাউন্সিলর কামরুল হোসেন মুন্নার গ্রামের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া গ্রামে। তার মায়ের নাম রীনা বেগম, বাবা আব্দুল নূর। লন্ডনের বিয়ানীবাজার অঞ্চলের সামাজিক সংগঠনগুলোতে তার সক্রিয় কর্মপদচারণা রয়েছে।
কভেন্ট্রি সিটি কাউন্সিল নির্বাচনে ওয়েস্টউড ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনীত প্রার্থী আব্দুল জব্বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আব্দুল জব্বার বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মাহমুদপুর গ্রামের কৃতি সন্তান। কাউন্সিলর আব্দুল জব্বার দীর্ঘদিন থেকে লোকাল কমিউনিটির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তিনি ফিনহাম প্রাইমারি স্কুলের সাবেক গভর্নর এবং কভেন্ট্রি বাংলাদেশ সেন্টারের অন্যতম ডাইরেক্টর। ওয়েস্টউড ওয়ার্ডের মোট 13,000 ভোটারের মধ্যে মাত্র 3টি বাঙালি পরিবার বসবাস করেন। স্থানীয় লোকাল কাউন্সিলের 2 নির্বাচনী টার্মের মধ্যে এইবার তার বিজয়ের মাধ্যমে লেবার পার্টি একমাত্র নির্বাচিত কাউন্সিলর পেয়েছে। কাউন্সিলর আব্দুল জব্বারের মায়ের নাম হাফসা বেগম, বাবা হাজী আব্দুল করিম। এসপায়ার পার্টি থেকে টাওয়ার হ্যামলেটস বারার স্পিটাফিল্ড অ্যান্ড বাংলা টাউন ওয়ার্ড থেকে নির্বাচন করে কবির হোসেন উক্ত ওয়ার্ডে সর্বাধিক ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লন্ডনের কমিউনিটি সংগঠক এবং নবনির্বাচিত কাউন্সিলর কবির হোসেনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দাসপুরা গ্রামে। তার মায়ের নাম রোশনা বেগম, বাবা আব্দুর রব সদাই। টাওয়ার হ্যামলেটস বারার বেতনাল গ্রিন ইস্টওয়ার্ড থেকে এসপায়ার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আহমদুল কবির। বিয়ানীবাজারের কুড়ারবাজার ডিগ্রি কলেজে ছাত্রাবস্থায় নানা সৃজনশীল কাজের সাথে তার সম্পৃক্ততা ছিল। লন্ডনের লোকাল কমিউনিটির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থেকে নানা সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করছেন তিনি। কাউন্সিলর আহমদুল কবিরের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামে। তার মায়ের নাম হাবিবা খানম, বাবার নাম ওলিউর রহমান মানিক। টাওয়ার হ্যামলেটস বারায় লেবার পার্টির হয়ে বেতনাল গ্রিন ইস্টওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবুর সহধর্মিনী রেবেকা সুলতানা। আহাদ চৌধুরী বাবুর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগে। সিলেটের চৌকিদেখির বাসিন্দা কাউন্সিলর রেবেকা সুলতানার মায়ের নাম আনহার বেগম, বাবা হাজি মোবারক মিয়া। রেবেকা সুলতানা পেশায় একজন শিক্ষক। পূর্ব লন্ডনের সোয়ানলি সেকেন্ডারি সহ প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডিতে কাজসহ নানা ভলান্টারি কাজের মাধ্যমে নিজের একটি পজিটিভ জায়গা করে নিয়েছেন কাউন্সিলর রেবেকা সুলতানা। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।